আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উত্তর আফগানিস্তানে আবারও লড়াই, হামলা চালিয়ে তালেবানকে হটিয়ে অঞ্চল দখলে নিল সালের নেতৃত্বে বিরোধী জোট। টাকা আনা তো দূরের কথা, জুতা পায়ে দেওয়ার সুযোগ পায়নি, দাবি আশরাফ ঘানির। বিস্তারিত সংবাদে জানবেন স্বাভাবিক জীবনে ফিরছেন কাবুলের বাসিন্দারা। আফগান সেনাকে দেওয়া যুক্তরাষ্ট্রের সকল অস্ত্রই এখন তালেবানের হাতে। সবশেষে জানবেন নতুন জাতীয় নিরাপত্তা বাহিনী গঠন করতে যাচ্ছে তালেবান। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। উত্তর আফগানিস্তানে আবারও লড়াই, হামলা চালিয়ে তালেবানকে হটিয়ে অঞ্চল দখলে নিল সালের নেতৃত্বে বিরোধী জোট। আফগানিস্তানে 95% এলাকা ইতিমধ্যে দখল করেছে তালেবান, কিন্তু এখনও দেশের উত্তরাংশের কিছু এলাকায় চলছে প্রতিরোধ। বুধবার মধ্য উত্তরাংশের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার সহ তালেবানের দখল করা কিছু অঞ্চল বিরোধীরা ছিনিয়ে নিয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। তালেবান বিরোধী সেই প্রতিরোধের নেতৃত্বে রয়েছেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ ঘানির ডেপুটি আমরুল্লাহ সালে। উত্তর মধ্য আফগানিস্তানের এই এলাকা দিয়ে কাবুল থেকে মাজারি শরীফের পথে গিয়েছে। বিরোধী জোটের এই প্রত্যাঘাতের ফলে দেশের উত্তর অঞ্চলে তালেবানের অবস্থান কিছু নড়ভরে হয়ে গেল বলেই সামরিক বিশ্লেষকদের এক অংশ মনে করছেন। দেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী তাজিক সম্প্রদায়ের নেতা সালে মঙ্গলবার টুইটারে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ঘানির অনুপস্থিতিতে তিনি নির্বাচিত আফগান সরকারের নেতৃত্ব দেবেন। ইতিমধ্যে সালের সঙ্গে পঞ্জশির প্রদেশের প্রভাবশালী তাজিক নেতা আহমেদ মাসুদ হাত মিলিয়েছেন বলে খবর। প্রসঙ্গত, আহমেদের বাবা আহমেদ শাহ মাসুদ 2 দশক আগে তালেবান বিরোধী উত্তরের জোট এর নেতা ছিলেন। 2001-এ সাংবাদিকদের ছদ্মবেশে আল কায়দার মানব বোমা হামলায় তিনি নিহত হন। আহমেদের বাহিনী এবারও উত্তর মধ্য আফগানিস্তানে তালেবানকে শক্ত প্রতিরোধের মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রাক্তন আফগান প্রেসিডেন্ট ঘানি ছিলেন সংখ্যাগুরু পশতুন গোষ্ঠীর নেতা। তার সরকারে 3 ভাইস প্রেসিডেন্ট মনোনীত হয়েছিলেন দেশের অন্য 3 প্রভাবশালী জনগোষ্ঠী থেকে। সালে ছাড়া সেই তালিকায় ছিলেন উজবেক জনগোষ্ঠীর প্রতিনিধি রশিদ দোস্তম এবং হাজারা উপজাতির নেতা সারওয়ার দানিশ। আদতে ঝোজন প্রদেশের যুদ্ধপতি দোস্তম একদা নাজিবুল্লাহ সরকারের সেনা আধিকারিক ছিলেন। পরবর্তীকালে আহমেদ শাহ মাসুদের নেতৃত্বাধীন তালেবান বিরোধী জোটেরও অন্যতম নেতা হন তিনি। সূত্রের খবর, কাবুলের পতনের পরে উজবেকিস্তানে আশ্রয় নিয়েছেন তিনি। সঙ্গে রয়েছেন বাল্ক প্রদেশের প্রাক্তন গভর্নর তথা তালেবান বিরোধী তাজিক মিলিশিয়ার নেতা আট্টা মোহাম্মদ নূর। ইতিমধ্যে তার বাহিনীর সঙ্গে সালের যোগাযোগ তৈরি হয়েছে বলেও তালেবান বিরোধী জোটের সূত্রের খবর। এছাড়া উত্তরের আরেক প্রদেশ বাদাখশানেও এখনও তালেবানের আধিপত্য নিরঙ্কুশ হয়নি। একদা উত্তরের জোটের অন্যতম ওই ঘাঁটিতে প্রতিরোধের প্রস্তুতি চলছে বলে খবর। কাবুল সহ দেশের বিস্তীর্ণ এলাকা তালেবান নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর তাজিক, উজবেক, হাজারা, তুর্ক সম্প্রদায়ের বহু আফগান সেনা পালিয়ে গেছেন উত্তরাঞ্চলে। তালেবান যোদ্ধাদের মোকাবেলায় তাদের এক অংশ পাশে পেয়েছেন সালে। টাকা আনা তো দূরের কথা, জুতা পায়ে দেওয়ার সুযোগ পায়নি, দাবি আশরাফ খানের। আফগানিস্তানের পলাতক প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে বলে নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে খবর পাওয়ার পরই তিনি দেশ ত্যাগ করেছেন। বুধবার রাতে সংযুক্ত আরব আমিরাতের অজ্ঞাত স্থান থেকে এক ভিডিও বার্তা প্রকাশ করে এই দাবি করেছেন। ঘানি বলেন, তিনি দেশ ত্যাগ করার পর তালেবান সদস্যরা প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে তার সন্ধানে প্রতিটি কক্ষে তল্লাশি চালিয়েছে। এর আগে তালেবান বলেছিল, আমি ক্ষমতায় থাকা অবস্থায় আফগান সংকটের কোনো শান্তিপূর্ণ সমাধান হবে না। গত 15 আগস্ট রোববার তালেবান যখন কাবুলের প্রবেশ পথগুলোতে পৌঁছে যায়, তখন আশরাফ ঘানি নগরীর বিমানবন্দর ব্যবহার করে দেশ থেকে পালিয়ে যান। অনেক জল্পনা শেষে বুধবারই সংযুক্ত আরব আমিরাত জানায় মানবিক কারণে ঘানি ও তার পরিবারকে আশ্রয় দেওয়া হয়েছে। ভিডিও বার্তায় আশরাফ ঘানি তার আগের দাবির পুনরাবৃত্তি করে বলেন, রক্তপাত ও বিপর্যয় এড়াতে তিনি আফগানিস্তান ত্যাগ করেছেন, তা না হলে তার ভাষায় আফগানিস্তানে পরিণতি হতো সিরিয়া ও ইয়েমেনের মতো। দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় 4 গাড়ি ও 1টি হেলিকপ্টার বোঝাই করে বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলে গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা অস্বীকার করেন সাবেক আফগান প্রেসিডেন্ট। তিনি দাবি করেন, পালিয়ে যাওয়ার সময় তিনি ব্যক্তিগত জিনিসপত্রই সঙ্গে নিয়ে যেতে পারেননি, এমনকি নিজের স্লিপারটিও পরিবর্তন করে জুতা পায়ে দেওয়ার সুযোগ পাননি। স্বাভাবিক জীবনে ফিরছেন কাবুলের বাসিন্দারা। সতর্কতার সঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে আফগানিস্তানের রাজধানী কাবুলের বাসিন্দারা। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, বুধবার আগের দিনের চেয়ে অধিক সংখ্যক রেস্টুরেন্ট ও দোকানপাট খোলা ছিল। স্বাভাবিক সময়ের মতো না হলেও রাস্তায় লোকজনের উপস্থিতি ও যান চলাচল বেড়েছে। রাস্তায় সাধারণভাবে মানুষের উপস্থিতি বাড়লেও নারীদের সংখ্যা তুলনামূলক কম। কাবুল থেকে বিবিসির প্রতিনিধি জানিয়েছেন, তিনি বাইরে যেসব নারীদের দেখেছেন তারা যে সবাই বোরকা পরিহিত ছিলেন এমন নয়, তবে আগামী দিন ও মাসগুলোতে
তালেবান নারীদের উপর তাদের আরও কঠোর বিধিনিষেধ আরোপ করবে এমন জোরালো আশঙ্কা করছে তারা। ভারী অস্ত্র নিয়ে শহরে টহল দিচ্ছে তালেবান যোদ্ধারা, এজন্য পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ব্যবহার করছে তারা। তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে লুটপাট ও অস্থিরতা ঠেকাতে তথা নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এই টহল চালানো হচ্ছে। এরাতে তালেবান শাসনের তৃতীয় দিনে স্কুলে ফিরতে শুরু করেছেন কোমলমতি শিক্ষার্থীরা। তবে ছাত্রীদের অনেকেই হিজাব পরে ক্লাসে যোগ দিয়েছে। দেশ জুড়ে যে অস্থিরতা বিরাজ করছে তা উপেক্ষা করে আবারও পড়াশোনায় মনোযোগী হচ্ছে তারা। আফগান সেনাকে দেওয়া যুক্তরাষ্ট্রের সকল অস্ত্রই এখন তালেবানের হাতে। 2001 সালের সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংসের পর জ্বলে উঠেছিল যুক্তরাষ্ট্র। আল কায়দাকে শায়েস্তা করতে ঘাঁটিগাড়ে আফগানিস্তানেও, উচ্ছেদ করে আল কায়দার মদতদাতা তালেবানদের। এরপর থেকে আফগান সেনার হাত মজুত করতে একের পর এক অস্ত্র রণসজ্জার যোগান দিয়েছে যুক্তরাষ্ট্র। সে সময় আধুনিক ড্রোন থেকে হেলিকপ্টার বা রকেট লঞ্চার সবই তুলে দিয়েছে আফগান সেনাদের হাতে, যাদের ধ্বংস করতে এসব অস্ত্র দেওয়া হয়েছিল, আর সেই তালেবানের হাতেই সেসব। গত কয়েক মাস ধরে একের পর এক আফগানিস্তানের নগর, জনপদ, গ্রাম দখল করছিল তালেবান। অবশেষে গত রবিবার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবানরা। দেশ ছেড়ে পালান আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এরপরে প্রেসিডেন্টের প্রাসাদও দখল করে নেয় তালেবান, সেই সঙ্গে আফগান সরকারের সকল সম্পত্তি এবং সেনাবাহিনীর অস্ত্র দখল করে তারা। আমেরিকা সহ ন্যাটো বাহিনীর ব্যবহৃত অস্ত্র পেয়েছে তালেবানরা। ট্যাঙ্ক, কামান, মাল্টিব্যারেল রকেট লঞ্চার, ভারী মেশিনগানের পাশাপাশি দখল করেছে হেলিকপ্টার, এমনকি অত্যাধুনিক 5টি স্ক্যান ইগল ড্রোন। কুন্দুজ বিমানঘাঁটি থেকে দখল করা এই ড্রোনগুলি বহু দূরে নজরদারি চালাতে সক্ষম। আফগান সেনাকে দেওয়া হয়েছিল আমেরিকান M24 স্নাইপার রাইফেল, M4 কার্বাইন এবং M240 হালকা মেশিন গান। কাবুল দখলের পরে তালেবানদের হাতে সেগুলো চলে গেছে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে আফগান সেনাকে দেওয়া M2 ব্রাউনিং ভারী মেশিন গান, অত্যাধুনিক 6 নলা M134 মিনিগানও পেয়েছে তালেবান। এইসব হালকা এবং মাঝারি অস্ত্রের অনেকগুলো আবার পাকিস্তানের সেনারাও ব্যবহার করে। গৃহযুদ্ধ আফগান সেনায় ব্যবহৃত আমেরিকান M113 আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার বা M1117 ইন্টারনাল সিকিউরিটি ভেহিকলের বড় অংশ এখন তালেবান কুক্ষিগত করেছে। পাশাপাশি ন্যাটো বাহিনীর ন্যাভিস্টার মিলিটারি ট্রাক এবং ফ্রোট রেঞ্জার গাড়িতে তালেবানদের চেপে বসার ছবি এখন প্রকাশ্যে। মার্কিন সেনার M114 কামানের অনেকগুলি দখল করেছে তারা। তবে সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির অনুগত বিমান বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার এবং যুদ্ধ বিমান উজবেকিস্তানে সরিয়ে নিয়ে গেছে বলে জানা গেছে। তবে ভারতীয় বিমান বাহিনীর দেওয়া একটি M24 যুদ্ধ হেলিকপ্টার দখল করেছে তালেবান। এত অস্ত্র হাতে পেয়ে কি করবে তারা, সেই নিয়ে চিন্তায় গোটা দুনিয়া। নতুন জাতীয় নিরাপত্তা বাহিনী গঠন করতে যাচ্ছে তালেবান। আফগানিস্তানে তালেবানের একটি নতুন জাতীয় নিরাপত্তা বাহিনী গঠন করার পরিকল্পনা করছে, যেখানে তালেবান সদস্য এবং পতন হওয়া আফগান সরকারি বাহিনীর সেনারাও থাকবে। ক্ষমতাসূত্র আফগান সরকারের পক্ষে যুদ্ধ করা সৈন্য এবং পাইলট নিয়োগের ব্যাপারেও কথা বলতে গিয়ে এই তথ্য জানিয়েছেন তালেবানের সিনিয়র সদস্য ওয়াহিদুল্লাহ হাশিমি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এক সাক্ষাৎকারে তিনি বলেন তালেবানরা আফগান সশস্ত্র বাহিনীর সাবেক পাইলট এবং সৈন্যদের সঙ্গেও যোগাযোগ করবে, তাদেরকে নতুন সরকারের নিরাপত্তার দায়িত্বে যোগদানের আহ্বান জানাবে। এখন এই নিয়োগ কতটা সফল হবে সেটাই দেখার বিষয়। ক্ষমতাসূত্র আফগান সরকারের পক্ষে যুদ্ধ করা সৈন্য এবং পাইলটের অধিকাংশ তুরস্ক, জার্মানি এবং ইংল্যান্ডে প্রশিক্ষণ পেয়েছে। সুতরাং আমরা তাদের সঙ্গে কথা বলবো যেন তারা নিজেদের পূর্বাবস্থানে ফিরে আসেন, যোগ করেন ওয়াহিদুল্লাহ হাশিমি। তিনি আরও বলেন অবশ্যই আমাদের কিছু পরিবর্তন হবে, বিশেষ করে সেনাবাহিনীতে কিছু সংস্কার করতে হবে, তবু আমাদের তাদের দরকার এবং তালেবান সরকারের সঙ্গে যোগ দেওয়ার জন্য তাদের ডাকবো। তালেবানদের বিশেষত পাইলট দরকার, কারণ আমাদের পাইলট নেই। আমাদের অনেক পাইলটের সঙ্গে যোগাযোগ আছে, আমরা তাদের ফিরে আসতে এবং ভাইদের সঙ্গে যোগাযোগ ও সরকারের সঙ্গে যোগ দিতে বলেছি। আমরা তাদের অনেককে ফোন করেছি এবং অন্যদের নাম্বার খুঁজছি তাদের কল করার জন্য। তাদের চাকুরিতে পুনরায় যোগদানের আমন্ত্রণ জানিয়েছি।